আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আজ আমি আপনাদের নারিকেলের চিড়া বানিয়ে দেখাবো। এটা আমাকে প্রায় বানাতে হয়, কেননা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আজ আমি একটি নারিকেল দিয়ে বানাবো। এখানে আমি একটি নারিকেল ভেঙে নিয়েছি। এখন আমি এটা নারিকেল সিপি থেকে কীভাবে আলাদা করি সেটাই দেখাচ্ছি। চুলায় আমি এক পার্ট বসিয়ে দিলাম লো ফ্লেমে। এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নেব। খেয়াল রাখবো যেন ঘুরে না যায় বা লাল হয়ে না যায়। আমার একটা সিপি সেকা হয়ে গেছে। এখন আমি সিপি থেকে নারিকেল আলাদা করব। দেখুন, আগুনে সেকা দেওয়ার কারণে সহজে উঠে যাচ্ছে এবং নারিকেলের সিপি ফেটে গেছে। ফেটে যাওয়াতে আমি এটা ভেঙে নিয়ে ছোটো করে নিতে পারি। দর্শক, আমি আরেকটি সিপি নিয়েছি, এটা থেকে উঠিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ছুরিটা এমন নিতে যেন সামান্য বাঁকানো যায়, তাহলে উঠাতে সহজ হয়। সিপিটা ভেঙে নিয়েছি। সিপি থেকে নারিকেল ইজিলি উঠে যাচ্ছে, খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না। দেখুন দর্শক, আমার সম্পূর্ণ নারিকেল উঠানো শেষ। এগুলো আমি এখন সিলে নেব, সিলে চির করে নেব। আমি সিলে চির করে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো কুচি করব। যার যেমন খুশি তেমন করে নেবেন, সাইজ করে নেবেন। তো আমি কুচি করে নিচ্ছি। আমি এরকম করে কুচি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাব। এই সাইজটাই আমার ভালো লাগে, তাই আমি এই সাইজটাই করে নিলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। চুলাটা আমি এখন অন করিনি। এতে আমি দিয়ে দিচ্ছি নারিকেল কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি, তারপর একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলা অন করে দিয়েছি এবং তিনটি এলাচ দিয়ে দিয়েছি। মুখটা একটু ফেটে দিয়েছি যাতে ফ্লেভারটা বের হতে পারে। চুলাটা আমার প্রথমে লো ফ্লেমে ছিল, এখন মিডিয়াম ফ্লেমে। দেখুন, চিনি গলে গেছে এবং নারিকেল থেকে কিছুটা পানি বের হয়েছে। দেখুন দর্শক, চিনি আর পানি মিলে পাতলা একটা শিরা হয়েছে। এই শিরা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। ধৈর্য সহকারে আমাকে এটা শুকিয়ে নিতে হবে। দেখুন, আস্তে আস্তে ঘন হয়ে আসছে। আরো ঘন হয়ে গেছে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে যে সাইড লেগে থাকবে প্যানের সাথে সেই সাইড লাল হয়ে যেতে পারে। সব সাইড যেন সমানভাবে সুন্দরভাবে হয় সেজন্য আমাকে অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন এটা শুকিয়ে আসবে। এ পর্যায়ে এসে আমি চুলা বন্ধ করে দিলাম। এখন অনবরত নাড়তে হবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কারণ চুলার তাপ আছে। কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না, না নাড়লে লাল হয়ে যাবে। যখন চিড়াগুলো শুকিয়ে যাবে এবং গরমটা কমে আসবে, চিড়াগুলো ঝরঝরা হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে। এখন আমি ঢেলে নেব সার্ভিং ডিশে।
দর্শক, আমার বানানো চিড়ার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।